সোমবার বিজেপি মদের মামলা নিয়ে আম আদমি সরকারের পর্দাফাঁস করেছে। এদিন নয়াদিল্লিতে বিজেপি প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সের মাধ্যমে একটি স্টিং ভিডিও প্রকাশ করেছে বিজেপি। প্রেস কনফারেন্সে সুমিত পাত্র বলেন, এখন আপনার জন্য পালানোর কোনো পথ নেই মনীষ সিসোদিয়া। যখন কেজরিওয়াল ক্ষমতায় এসেছিল তখন তিনি জনগণকে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে স্টিং অপারেশন করতে বলেছিলেন, ঠিক এটিই হয়েছিল। স্টিং মাস্টার কেজরিওয়ালের বিরুদ্ধে একটি স্টিং অপারেশন করা হয়েছে বলে সুমিত পাত্র জানান। প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে যে 80% লাভ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া এবং তাদের বন্ধুর কাছে যাবে। প্রথমে আপনি আমাদের 80% কমিশন দিন, তারপর 20% বিক্রি করুন। কথিত স্টিং ভিডিও চালানোর পর সুমিত পাত্র বলেন, এমনকি তারা যদি একটি মদের বোতলের সাথে একটি বোতল বিনামূল্যে দেয় তবুও তারা লাভ করছিল। তারা কীভাবে লুটপাট করছিল তা বিবেচনা করুন বলে সুমিত পাত্র বলেছেন। স্টিং ভিডিওটি কেলেঙ্কারির 12 নম্বর অভিযুক্ত সানি মারওয়ার বাবা কুলভিন্দর মারওয়ারের। এটি একটি উন্মুক্ত এবং ফাইল বন্ধ মামলা। এর কারণ মারওয়ার নিজেই এই ভিডিওতে এগুলি স্বীকার করছেন। বিজেপি দলের মুখপাত্র সুমিত পাত্র বলেন যে মনীষ সিসোদিয়ার এখন আর পালানোর পথ নেই। আম আদমি পার্টি কট্টর ভ্রষ্টাচার পার্টি, আম আদমি পার্টি নোংরা রাজনীতি করছে। কি জো লোক ভ্রষ্টাচার কে খিলাফ লড়নে কি কসম খাকর আয়ে থে ও আজ দরাসল কট্টর ভ্রষ্টাচারী পার্টি কে রূপ মে সামনে আই হে। ইয়ে আম আদমি পার্টি कट्टर भ्रष्टाचारी पार्टी और दिल्ली के जो नेताओं ने कहा था कि ये बेउड़ी सरकार है, आज कहीं ना कहीं वो साबित हो रहा है। बिल्कुल ब्लैक एंड व्हाइट में आज इस स्टिंग में आप देखेंगे कि अरविंद केजरीवाल और उनके सिपह सलार मनीष सिसोदिया ने किस प्रकार से मोटा माल कमाया है, अपने मित्रों से कैसे पैसे कमाए हैं, कैसे दलाली ली। कमीशन को हिंदी में दलाली कहते हैं और यही बात आज स्टिंग ऑपरेशन में सामने आएगा कि किस प्रकार लोग दलाली देने के लिए अरविंद केजरीवाल और मनीष सिसोदिया जी के पास जाते थे और एक मोटी दलाली कमा करके दिल्ली के एक्साइज पॉलिसी को लाया गया, दिल्ली को नुकसान में ढकेला गया और अपने को प्रॉफिट में रखा गया। এদিন আয়োজিত এই প্রেস কনফারেন্সে দিল্লির ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ আদেশ গুপ্তা, দিল্লির সাংসদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।